লক্ষ্মীঙ্কর কান্ত, কমলা কান্ত, বাহন ভক্ষ্যক, নারী ভক্ষ্য ধারী সর্প কু ধারণ করতে, তাী তান সিংহর স্ত্রীলিঙ্গ সিংহিকা, তা সুত রাহুর শত্রু, এত বাট আজ্ঞা অর্থ কলা পরে গোটা শব্দ মিলা সার চন্দ্র। এ কথা কবি বুঝি পারিবে, কেতে কথা কেতে চিন্তার জন কবিত্ব হয়ে পারিব, অপার কাব্য সঞ্চার কবি রে প্রজাপতি। মহিষ আজ্ঞা চাহিলে পণ্ডিত হয়ে পারিব, শত চেষ্টা কলে কবি হবেন ঈশ্বর আশীর্বাদ বিনা। হ্যাঁ চন্দ্র আসিলা পূর্ণ মুখ মলিন, অর্থ পূর্ণ চন্দ্র মুখটি দ্রৌপদীর মলিন পড়ে যাইছি রে, কনক পুরা যাহার অর্থ দ্রৌপদী কান্দুচি, তা পূর্ণচন্দ্র ভি সুন্দর মুখটা মলিন পড়ছে, কনক পুরা যাহার কনক কহিলে তো মুন্ড গণ্ডি সাহিত্য অর্থ করিব, এইটা পারিব না, কনক অর্থ সুবর্ণ, সুবর্ণপুর কাহার কনকপুর যাহার, তা রিপু তা দূত তা ভণ্ডার করিছি পানি সংযোগ রবি সুতেন, রবি সুত অর্থ কর্ণ, একুটিয়া দ্রৌপদীর মুখটা মলিন পড়িনি যে আজ্ঞা, কান আউ গালরে হাত দেইছি, কুচে পড়ে কজ্জ্বল পানি, আখিরু ধার ধার হে লুহ পড়ুছি, লুহ গুড়াক কুচ উপরে পড়ুছি, কবি কলে লুহ কুচ উপরে পড়িনি যে, করি রিপু পতি পতি শিরে কি জানি, করি কহিলে হাতি, রিপু কহিলে শত্রু, হাতির শত্রু কি সিংহ, তা পতি কি দুর্গা, তাঙ্ক পতি কি অর্থ যোড়িয়ে শিবলিঙ্গ উপরে, সতে কি পানি লাগি করছি কি রে, গোটা পদ চৌত্রিশ গলা চৌপদী গলা, আউ গোটা পদ চৌপদী বলুছে, অর্জুন দেখিলে দ্রৌপদী কান্দুছি, কহিলে কোণ কলে এতদিন বিবাহ করা ভিতরে, এতদিন ঘর সঞ্চার করা ভিতরে, ইয়া আখিরে মু কোদিন লুহ দেখিনি, ইয়া আজ কান্দিবার কারণ অর্জুন কহুছন্তি, কলে আজ ইয়ে কি নুহরে, আজ হংস কলা হে রাজ হংস গমনা, আজ এ কি নূয়া কথা, আজ্ঞা গালরে কানরে হাত দিয়ে দ্রৌপদী, কথা শুনু শুনু খসাই আসিলা, দিটা যাক হাত এই জায়গায় দিয়ে আজ্ঞা বসিলা, নারী মানে এমতি বসন্তি আজ্ঞা, অর্জুন বর্ণনা করেদেলে, কবি বর্ণনা কলে, নয়াগড় রাজবাটির কবি খণ্ডপতন, গোটা পদ কলা অমল কমল কলিকা যুগলে হয়েছি অমল চন্দ্রমা থুয়ারে, অত জড়িয়ে কমল কঢ় উপরে হাত গুড়িক কমল কড়িকা, অমল চন্দ্রমা চন্দ্রে কলঙ্ক অছি, তো মুহরে কলঙ্ক নাই নিষ্কলঙ্ক, তো মুহ কেড়ে সুন্দর, ইয়ে সুন্দর চন্দ্রমুখটা মলিন পড়ি যাইছি, সেই চন্দ্রমুখটা থুয়া হয়েছে কি, অর্জুন কহুছি কলা সহিত কি কলু মারি বাবু যোগী, সহিত কি কলু অর্জুন কহুছে, ইয়ে কি নূয়া কথা,
ମୋ କଥା ମାନେ ଇଏ ରୋଷ ଛାଡ଼ି ଦେ, ମୋ କଥା ମାନେ। ପ୍ରଭାତ ବାବୁ, ଗୀତ ଗାଇବାକୁ ତମେ ସମୟ ପାଉନ, ମୁଁ ବିଶ୍ରାମ ପାଇବା ପାଇଁ ସମୟ ପାଉନି। ନାଇଁ ସାର୍, ତମେ ଗୀତ ବୋଲିବ, ଓଡ଼ିଶାରେ ପାଳିଆ ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ମୋ ଦଳରେ ଅଛନ୍ତି ବୋଲି ନୁହଁ, ଓଡ଼ିଶାର ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ପାଳିଆ ପ୍ରଭାତ ବାବୁ ବୋଲିବ। ର ଏମିତି ବୋଲିବ, ମୋ ଜାଗାକୁ ଲାଗିବ, ମାନଭଞ୍ଜନ ହଉଥିବ, ଟିକେ ବିଶ୍ରାମ ନେବି, କିନ୍ତୁ ଲୋକ କହିବେନି ଯେ ପାଳିଆ ଗୀତ ଏଇଟା, ଲୋକ କହିବେ ଏଇଟା ଗାୟକ ଗୀତ ପାଳିଆ ବୋଲି। ମୁଁ ଗୀତ ନା କହିବି, ଯଦି ପାରିବ ବୋଲିବ, ନହେଲେ ବସିବ। କବି ସୂର୍ଯ୍ୟ ବଳଦେବ ରଥଙ୍କର ଗୋଟାଏ ଓଡ଼ିଶୀ ବୋଲ, ଅର୍ଜୁନ ଦ୍ରୌପଦୀ କି କହୁଛି, ପୁରୁଷଟା ହଉ, ଯେତେବେଳେ ସ୍ତ୍ରୀ ଆଖିରେ ଦି ଧାର ଲୁହ ଦେଖିଦବ ଆଜ୍ଞା, ସବୁଯାକ ଟାଣ ପଣିଆ ତାର ମିଳେଇ ଯାଏ। ଭାଇନା ଭୁଲୁ, ଅର୍ଜୁନ କେଡ଼ ବଡ ବୀର, ମହାଭାରତର ଅନନ୍ୟ ଯୋଦ୍ଧା, ଅନନ୍ୟ ରଥୀ ହଉଛି ଅର୍ଜୁନ। ଯେତେବେଳେ ଆଜ୍ଞା ଦ୍ରୌପଦୀ ଆଖିରେ ଦି ଧାର ଲୁହ କଥା କହୁନି, ଯେତେ ପ୍ରକାର ମନେଇଲା ପରେ ମାନୁନି, ହାତ ଯୋଡ଼ି ଦଉଛି ଦ୍ରୌପଦୀ, ହେ ପ୍ରାଣେଶ୍ୱରୀ ତୁ ମତେ ମାରିଦେ ନା, କଥା ପଦେ କହ। ନିରିଗର ରେଗର ସା ନିରି ସା ନିରିଗମ ପାନି ସାନି ବାପ ମଗରେ ସା ପାଣିଚିଆ କରିଦେଲ ତୁନ ଆସିବ ତୁ ଆ।
সমালোচনা করিবার সুযোগ রখে না, কালে স্বামী ভাই মোর আসি পছরে কহিবে মান ভাঙ্গুছি স্বামী স্ত্রী পাখরে সারে গামা প্রাধানি করুছি, এইটা হ্যাঁ না এটা সঙ্গীতর অঙ্গ পাড়িয়া বলিলে সে সাধনা করছেন, বিনা সাধনার জন সারে গামা পাটি ধরি পারবনি, তুমি সাধনাটা আপনার আগে জনাই দেওয়া সে পদে বলিদে আশ্রাম নেওয়া দরকার, যেটি বাট নাই আ না না পালিয়া যদি বাট পাইবে গাঁ কবি বাট জানি না সে বিশ্রাম পাইবে যেতে প্রকার কহিলে দ্রৌপদী মন বুঝুনি আজ্ঞা, গোটা পদ নয়াগড় মাটির আউ জনে যোগ্য পুয় গদাধর সিংহ সামন্ত পাল্লা আলো বিষয় হব সবু থিব না, আউ জনে কবি আজ্ঞা গদাধর সিংহ সামন্ত পঠানি সামন্তর যোগ্য সন্তান গোটা পদ কুচন অর্জুন কহিলে যেতে প্রকার কহিলে আজ্ঞা দ্রৌপদী মন দুঃখ করুছি মন খুশি হব কলে ইয়ে বাড়া চাহিদে হসি রে বাড়া রূপ নয়াগড় সাহিত্য খণ্ডপড়া গণিত সাহিত্যের নয়াগড় কু কে টপিব আজ্ঞা না, আপন মানে প্রশংসার পাত্র প্রশংসা বাধ্য হয়ে করছি, ওড়িশার পালা গাইলে আজ্ঞা নয়াগড়ের শ্রোতা মানুষ সবু গায়কর হাল ডর, সে সবু বছা বছা শ্রোতা সাধারণ কথা নুহ, অর্জুন কুমার হে সুন্দরী চাহিদে তথাপি আজ্ঞা দ্রৌপদীর মন খুশি হওনি রে, অর্জুন কহিলে বলে বাড়া ধন্য তাপরে চিন্তা কলে অর্জুন তাপরে কলে মু কি পুরুষ
গোটা পুরুষ যদি নারীর মন কথা ন বুঝি পারলা সি কি পুরুষ কলে না না কারণ অন্য জায়গার অছি অর্থ পরে আমি পাঁচটা পুরুষ গোটা স্ত্রী কেউটা রাজকন্যা কেত রাজদুড়ারী মানক বহনরে বড়ি কেত দাস দাসী পরিবার তা সেবার খটুলে জঙ্গলের একুটিয়া রয়েছে মন দুঃখ হবনি বরং জায়গাটা পরিবর্তন করেদেলে হব এই কথা চিন্তা করি অর্জুনকে ডাকিলি অর্জুন ডাকিলে প্রাণপ্রিয়া দ্রৌপদী কে শুণ গোটে কথা রস এতে কথা কহিলা পরে মো কথা যদি শুণু না তুমি মন মুখর হস ফুটুনি আস টিকে বুলি আসবা জঙ্গল বুলি আসবা হাত সাঙ্গরে অর্জুনকে ধরি দ্রৌপদী পিয়ে অর্জুন দ্রৌপদী কি সাঙ্গরে ধরি জঙ্গলরে টিকে বুলাই আনিবার প্রয়াস কলে টিকে বুলি আসলে মন খুশি হয়ে যাব কবি কি কেমিতি বুলিবাকু গলে কোন দেখিলে কবি হচ্ছেন জগৎসিংহপুর জেলার কবি ভ্রমরবর রায় বারেড়িয়ার কবি রাধানাথ সমসাময়িক কবি সি কেড়ে সুন্দর ভাবে কহিলে কলা কবি কবি দে ওরা